প্রথম বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য থাকলে আল্লাহর সাহায্য নিয়ে আসবে আল্লাহ বলছেন আল্লা এরশাদ করেছেন যে যদি কোনো জাতিকে আমি পৃথিবীতে শক্তিশালী করি তাহলে তাদের দায়িত্ব হচ্ছে যে তারা সলাৎ কায়েম করবে পাঁচ তো সালাত তারা প্রতিষ্ঠা করবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজে যার যতটা ক্ষমতা আছে রাষ্ট্রীয়ভাবে যাদেরকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন কি করবে তারা কি কায়েম করবে জি মসজিদ কায়েমের মাধ্যমে জামাত কায়েমের মাধ্যমে জুমা কায়েমের মাধ্যমে এবং প্রকাশ্য সালাদ আদায়ের মাধ্যমে আজান একামতের মাঝখানে মাধ্যমে জি এবং মসজিদ আবাদ করার মাধ্যমে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে তো আল্লাহ পৃথিবীতে শক্তিশালী যে কোনো জাতিকে করলে কি করতে হবে এই হাজের আয়াত নম্বর চল্লিশের পরে চল্লিশ আল্লাহ সাহায্যের কথা বলেছেন তারপরে একচল্লিশে এই কথা বলেছেন যে আজটি বিস্তারিত একটু আগে আলোচনা করলাম এই আয়াতের সাথে সুরায় নুরের ৫৫ পঞ্চান্নকে মিলিয়ে নেন তাহলে এ প্রথম বৈশিষ্ট্যটি আমাদের সামনে ভালোভাবে স্পষ্ট হবে তা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমের সাথে করছে ওয়াদ আল্লাহন আমান আল্লাহ রাব্বুল আলমী তোমাদের মধ্যেকার যারা ইমানদার তাদের সাথে ওয়াদা করেছেন এবং যারা সৎকর্মশীল ইমান হওয়ার সাথে সাথে ওয়ামিলুস আলিহাত যারা সৎকর্মশীল তাহলে ইমানও থাকতে হবে ঠিক যেই ইমান শির্কমুক্ত কুপুরিমুক্ত মুক্ত এবং সত্যিকার যেটাকে ইমান বলা হয় আর যে ইমানে ভেজাল নেই আর তার সাথে ইমান যে আছে অন্তরে এর বাস্তব প্রমাণ ভালো কাজগুলি করা আমেল হাত সলেহাত বহু বচন সালেহাত নেক আমলগুলি সম্পাদন করা যারা ইমানের সাথে সৎকর্মশীল হয় তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন কি প্রথম ওয়াদা লায়াস্তখলি ফিল আল অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবে নেতৃত্ব দান করবে এটা কোনো নতুন কথা নয় আল্লাহ বলছেন কেমস মিন মিনকাবলিম যেমন ইতিপূর্বে বা তোমাদের হে নবী হে নবীর সাথী সঙ্গীরা হে সাহাবাই ক্যারকম তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে যেমন আল্লাহ খেলাফত নেতৃত্ব দান করেছেন কে ইউসুফ ইউসুফকে জি এইরকমই বহু নেক বান্দাদেরকে কাল্লা রব্বুল নেতৃত্ব দান করেছেন তারা ছিল সৎকর্মশীল তা কে একটি আল্লাহর ওয়াদা যে ইস্তেখলাফ দেবেন আল্লাহ তাহলে খেলাফত দেবেন খেলাফত নেওয়ার জন্য দৌড়াদৌড়ি না খেলাফতের শর্তগুলি পুরা করতে হবে খেলাফত পাওয়ার জন্য নেতৃত্ব পাওয়ার জন্য শর্তগুলি পুরা করতে হবে কিন্তু খেলাফতের জন্য ছোটাছুটি মরিয়া হয়ে যে সেটাই চাই শুধু ভোগ করার জন্য এটি ভুল না খেলাফত দেবেন আল্লাহ বলেছে তাহলে আমাদের কিছু করণীয় রয়েছে যখন করব তখন আল্লাহ দেবেন ইস্তেখলাফ মানে খেলাফত দেওয়া দুই নম্বরে আল্লাহ আদা ওলাই্মা কেনান্না দিন আর অবশ্যই অবশ্যই তাদের সেই দিনকে শক্তিশালী করবেন সুপ্রতিষ্ঠিত করবেন যেই দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন পছন্দ করেছেন তৃতীয় আদা খাউফি আমনা তাদের ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা নিয়ে আসবেন তাদের ভয় ভীতিকে নিরাপত্তায় রূপান্তরিত করে দেবেন ভয় ভীতি দূরীভূত করবেন নিরাপত্তা কায়েম করবেন তাই নিরাপদ রাখবেন জান মাল দিন পরিবার পরিজন সব কিছুই নিরাপদ থাকবেই আল্লাহ রাব্বুল আলমেন এ ওয়াদা করছেন ইয়া বধু নানি এগুলি তো আল্লাহর ওয়াদা কিন্তু ওয়াদা পুরা হবে কখন কিছু শর্ত রয়েছে আল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত যেটি হচ্ছে প্রথম শর্ত যেটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিজয় লাভের জন্য সেটা হচ্ছে না নি যেন আমারই এবাদত করে লুস রে কোন বি সেই আ আমার সাথে কোনো কিছুকে শরীক না করে লায়ুস রে আবি সেই আ আমার সাথে কোনো কিছুকে শরীখ না করে না দরগা না দুর্গা হ্যাঁ না দাঁড় করে না শুইয়ে দিয়ে না কবর মাজার আকারে না প্রতিমা পুতুলের আকারে না জীবিতের না মৃতের কারো কাউকে যেন আল্লাহ শরিক না করে জি না কোনো মানুষকে না জিনকে যখন তাহলে বুঝতে পারা গেল যে যখন বান্দা এক আল্লাহর এবাদত করবে তাহলে পজিটিভ থাকতে হবে যে আল্লাহর এবাদত থাকতে হবে হ্যাঁ পাঁচ অক্ত সালাত নেই এবাদত নেই সেয়াম নেই রমজান মাস চলে যাচ্ছে ফরজ অজেব নেই জাকাত নেই আর বলছে আমি মাজারটা যারা ধার ধারি না আল্লাহ সাহায্য নেমে আসবেন এইরকম তৌহিদবাদী একদিক আছে আরেক নেই হ্যাঁ নেগেটিভ আছে পজিটিভ নেই আল্লাহ চান না পজিটিভ লাগবে নেগেটিভ ইতিবাচক হচ্ছে আল্লাহর এবাদত করবে আর নেতিবাচক নেগেটিভ হচ্ছে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না তাহলে বান্দা তার কথায় তার কাজে তার মনের সংকল্পে সব কিছুতেই একমাত্র আল্লাহর জন্য মুখলেস হয়ে যাবে। নিষ্ঠাবান হয়ে যাবেই একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য পরকালের সুখ শান্তি উদ্দেশ্য পরকালে সফলতা হচ্ছে উদ্দেশ্য দুনিয়ার মান সম্মান তার লক্ষ্য উদ্দেশ্য নাই দুনিয়ার নেতৃত্ব তার উদ্দেশ্য নাই দুনিয়ার প্রশংসা খ্যাতি তার উদ্দেশ্য নাই ধন সম্পদ উদ্দেশ্য নাই ধর্ম ব্যবসা তার উদ্দেশ্য নাই যদি এই নিখুঁত নির্ভেজাল এবাদত করতে পারে শির্কমুক্ত হয়ে এখলাস ভিত্তিক এবং দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে এবং সুখে দুঃখে শোকে সময় আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পৃক্ত হতে পারে আল্লাহর সাথে সম্পর্ককে যদি মজবুত করতে পারে তো আল্লাহ রবুল্লাহ আলমিন পৃথিবীতে কী করবেন শক্তিশালী করবেন তাহলে পৃথিবীতে শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন কি শর্ত লাগিয়েছেন এবাদত করবে এক আর আল্লাহ আল্লাহর সাথে কোনো কিছু সরিয়ে করবেন অর্থাৎ তহিত প্রতিষ্ঠা করবে মুক্ত হবে